বাংলাদেশকে দেওয়া সৃষ্টিকর্তার সেরা উপহারগুলোর একটি সেন্ট মার্টিনকে রক্ষায় কয়েক বছর ধরে চলছে বেশ আলোচনা, উদ্যোগ, গবেষণা, যার শুরুটা হয়েছিল 25 বছর আগে 1999 সালে। পরিবেশ অধিদপ্তর সেই বছর সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপূর্ণ এলাকা ঘোষণা করে, যার অর্থ হল এ দ্বীপের পানি, মাটি, বায়ু বা প্রাণীর ক্ষতি করে এমন কোনো কাজ সেখানে করা যাবে না। সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় সাম্প্রতিক বছরগুলোতেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, তার মধ্যে অন্যতম ভাবনা হলো পর্যটক সীমিত রাখার পরিকল্পনা। 2016 সালে পরিবেশগত সংকটাপূর্ণ এলাকা ব্যবস্থাপনা বিধিমালা জারি করা হয়। এরপর 2023 সালের 4 জানুয়ারি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের 1,743 বর্গ কিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়। এই ঘোষণার পর জনপ্রিয় হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও এই সিদ্ধান্তের জন্য বাংলাদেশের সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও বেসরকারি সংস্থাকে অভিনন্দনও জানিয়েছিলেন। তবে এসব উদ্যোগ যেন ছিল শুধুই ফাইলবন্দি। সবশেষ বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে সম্মেলন কক্ষে এক সেমিনারে সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হামিদ সেন্ট মার্টিনকে সুরক্ষায় অনেকগুলো উদ্যোগের কথা বলেন। সেখানে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য নিবন্ধন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচিত হয়। তার দেওয়া সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন বক্তব্যের পর সমালোচনা হলে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও বিবৃতি দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অন্যদিকে সেমিনারে আলোচনার পর সেন্ট মার্টিনকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন পরিবেশ নিয়ে সোচ্চার মানুষেরা। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের বলা নিবন্ধন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টিকে ইতিবাচক বলে মনে করেন সেন্ট মার্টিনকে রক্ষায় বহু বছর ধরে নানা সভা সেমিনারে কথা বলে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের অধ্যাপক ও খ্যাতিমান গবেষক সাইদুর রহমান চৌধুরী। তিনি বলেন, সাম্প্রতিককালে সেন্ট মার্টিনকে বাঁচাতে পর্যটন সীমিত করার বিষয়টি আলোচনা হচ্ছে, তবে আমরা 15 বছর আগ থেকে এই বিষয়টি নিয়ে কথা বলে আসছি। অন্যদিকে কক্সবাজারের পরিবেশ নিয়ে কাজ করা সচেতন মহল বলছেন, সেন্ট মার্টিনকে রক্ষা করতে হলে, শৃঙ্খলার মধ্যে আনতে হলে অবশ্যই পর্যটকের চাপ নিয়ন্ত্রণ করতে হবে, একই সাথে ব্যবস্থাপনায় আনতে হবে সেন্ট মার্টিন দ্বীপকে। বাংলাদেশের পর্যটন শিল্পের সবচেয়ে বড় বিজ্ঞাপন হচ্ছে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন শুধুমাত্র কক্সবাজারের নয়, এটি পুরো বাংলাদেশের একটি সম্পদ। আমরা যা দেখি, কক্সবাজারের স্থানীয় বাসিন্দা হিসাবে এখানে বিশেষ একটি দিনে অনেক বেশি পর্যটক যাওয়ার জন্য সেখানে হুড়ুহুড়ি করে, সেক্ষেত্রে যেটি ঝামেলা হয় সেটি হচ্ছে প্রথমত যারা শিপে করে যায়, শিপে একটি বাণিজ্য চলে, যাওয়ার সময় একটি অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, সেখানে অনেক বেশি মানুষ একসাথে যাওয়ার কারণে আমাদের সেন্ট মার্টিন দ্বীপের যে পরিবেশের যে ভারসাম্য সেটি দিন দিন নষ্ট হতে চলেছে, এবং এটি হতে থাকলে একসময় এই সেন্ট মার্টিন দ্বীপটি আমরা হারাতে বসবো। সে কারণে আমি মনে করি সরকার যে সিদ্ধান্ত, একসময় আসলে এটি অনেক আগের সিদ্ধান্ত ছিল, এখন যেটি বাস্তবায়ন করতে চাচ্ছে, আমি একজন পরিবেশ কর্মী হিসেবে আমি মনে করি এই সেন্ট মার্টিনকে বাঁচাতে হলে নিঃসন্দেহে এটি মানুষের সমাগমটা আসলে নিয়ন্ত্রণ করা জরুরি। এখানে অতিরিক্ত মানুষের চাপ, অতিরিক্ত বহুতল ভবনের কারণে যে পরিবেশ বিপর্যয়, যে শৈবাল ধ্বংস হয়ে যাচ্ছে, কোরাল ধ্বংস হয়ে যাচ্ছে, স্বয়ং সেন্ট মার্টিনের ঐতিহ্য যে নারকেল ছিল সেগুলো কিন্তু এখন আর নারকেল নেই, সেখানে এখন আর নারকেল হয় না, ডাব পাওয়া যায় না। এই যে একটা জলবায়ু প্রভাব, পরিবেশ প্রতিবেশ বিপর্যয় এখান থেকে রক্ষা করার জন্য সেন্ট মার্টিনের যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো যত দ্রুত বাস্তবায়ন করতে পারবে ততই সেন্ট মার্টিনের জন্য মঙ্গলজনক এবং পর্যটনের জন্যও অদূর ভবিষ্যতে সম্ভাবনাময় দ্বীপ হিসেবে যদি টিকে রাখতে হয় তাহলে সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ খুবই জরুরি।